সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অন্যরকম পাঠশালার ভিডিও লেকচারে। আজকে আমাদের বিষয় তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের, উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের একটা পোর্শন, উইচ ইজ তাপ রসায়ন বা থার্মোকেমিস্ট্রি। তো আমাদের রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা, তার তিনটা অংশ রয়েছে। তিনটা অংশের প্রথমটা যেটা, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দু নম্বরে যেটা, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার সাম্যাবস্থা বা অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম। এবং আমাদের তিন নম্বরটা হচ্ছে তাপ রসায়ন বা থার্মোকেমিস্ট্রি। তো একটা ব্যাপার যেটা না বললি না, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম বেসড, অর্থাৎ এখানকার গাণিতিক সমস্যাগুলো এখান থেকে খুব বেশি আসে। তো আমাদের কাছে মনে হয় যে এই পোর্শনের গাণিতিক প্রবলেম বা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অনেক বেশি সোজা, কিন্তু না, এখানে বেশ কিছু ছোট ছোট কনসেপ্ট আছে, ছোট ছোট গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেগুলো আমরা সবসময় অ্যাভয়েড করা যায় বা অমিট করা যায়। তো সেই জিনিসটা জানার জন্যই আমাদের এই চ্যাপ্টারটা খুব ফোকাসড করে আমরা জাস্ট আলাদা করে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে ছোটোখাটো একটা ডিসক্লেমার আছে, সেটা হচ্ছে আমাদের এই সিরিজটার একেবারে সোল পারপাস যেটা, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা। কিন্তু তার আগে ওই যে বললাম কিছু ছোটোখাটো কনসেপ্ট আছে, সেগুলো হয়তো আমরা প্রবলেম সলভ করতে গিয়ে দেখব, কিন্তু একেবারেই থার্মোডিনামিক্সের কিছু ছোটোখাটো কনসেপ্ট আমরা বেশ রিগোরাসভাবে আলোচনা করব। তো যারা ইতোমধ্যেই চ্যাপ্টারটা একবার পড়ে ফেলেছো বা চ্যাপ্টারটা নিয়ে বেশ কিছু ধারণা আছে, তারা প্রথম দিকের যে থিওরিটিক্যাল পোর্শনগুলো, অ্যাটলিস্ট ডিসকাশনগুলো চাইলে অ্যাভয়েড করতে পারো, একেবারে সরাসরি ম্যাথ দিয়েই শুরু করতে পারো। কিন্তু আমার মনে হয় যেহেতু আমরা একটু রিগোরাসভাবেই শুরু করতে যাচ্ছি প্রত্যেকটা টপিক, যেমন অনেক টার্মিনোলজি আছে, অনেক টার্ম আছে যেগুলো আমরা পরিষ্কারভাবে জানি না, অনেক সময় কনফিউশন থাকে, যদি সেগুলো জানতে চাও তাহলে প্রথম দিকের যে আলোচনাগুলো সেই আলোচনাগুলো স্কিপ না করাটাই বেটার। একেবারে সরাসরি ম্যাথে চলে যাওয়ার আগে আমরা একটু বেশ কিছু ছোটোখাটো জিনিস জেনে তারপর আসবো। দ্যাট ইজ, প্রথম পোর্শনে থাকবে একটু রিগোরাস আলোচনা, খুব বেশি কিছু না, খুব অল্প সময় ধরে আমরা একেবারে আমাদের মূল যে পোর্শনটা, দ্যাট ইজ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিংয়ের যে পোর্শনটা, ওই পোর্শনে চলে যাব। শুরু করা যাক আমাদের থার্মোকেমিস্ট্রি নিয়ে। যখন আমরা কথা বলি, আমরা আসলে মূলত থার্মোডিনামিক্স নিয়ে কথা বলি। তোমরা যারা ইতোমধ্যে ফিজিক্স পড়ে এসছো, ফিজিক্স সেকেন্ড পেপারের আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা, সেটা হচ্ছে থার্মোডিনামিক্স। তো সেখানে এই শব্দগুলো মোটামুটি পরিচিত হওয়ার কথা, সিস্টেম, বাউন্ডারি, তাই না, ওয়ার্ক ডান এবং প্রেশার, টেম্পারেচার, ভলিউম, এই জিনিসগুলো তো থাকে। কিন্তু আমাদের কেমিস্ট্রিতে যখন আমরা থার্মোডিনামিক্সটাকে কেমিস্ট্রির আসপেক্ট থেকে দেখবো, কেমিস্ট্রির দিক থেকে দেখবো, তখন আসলে আমাদের এই টার্মগুলো যে খুব বেশি দরকার তা না, একেবারেই যে খুব রেগুলারভাবে জানতে হবে তা না, বাট কিছু আইডিয়া থাকা ভালো। সিস্টেমের ব্যাপারটা আমরা মোটামুটি দেখবো, বাউন্ডারি বা ওয়ার্ডেন এগুলো দেখবো, কিন্তু তার আগে যে প্যারামিটার্সগুলো, দেখো আমি একটা জিনিস লিখে রেখেছি, প্যারামিটার্স, এই প্যারামিটার্সগুলো জানা খুব জরুরি। থার্মোডিনামিক্সের যে প্যারামিটার্সগুলো, প্রেশার, টেম্পারেচার এবং ভলিউম, এই তিনটা জিনিস ভ্যারি করে, এবং এই তিনটা জিনিস ভ্যারি করার ফলে আমাদের যে সাবস্টেন্স, আমাদের যে বস্তু যেটা নিয়ে আমরা কাজ করছি, সেই বস্তুটার উপর এই তিনটা জিনিস ট্রিমেন্ডাস এফেক্ট দেখায়। তো সেই এফেক্টটা আসলে কার উপর বেশি দেখায়, খুব প্রিসাইসলি বললে গ্যাস যারা, তাদের উপর এই এফেক্টটা সবচেয়ে বেশি। দ্যাট ইজ, তুমি যদি কোনো একটা গ্যাসের উপর প্রেশার দাও, প্রেশার অ্যাপ্লাই করো বা প্রেশার সরিয়ে নাও, সেটা একটা ফলাফল দেখাবে, এফেক্ট দেখাবে। তুমি টেম্পারেচার বাড়াও বা কমাও, এফেক্ট দেখাবে। তুমি ভলিউম বাড়াও কমাও, সে একটা রেসপন্স তোমাকে দিবে। তো এই রেসপন্সটা গ্যাসের ক্ষেত্রে যত রেডিলি দেখা যায়, সেটা কিন্তু সলিড বা লিকুইডের ক্ষেত্রে ততটা প্রেভ্যালেন্ট না, যে যতটা না গ্যাসের ক্ষেত্রে অনেক বেশি প্রেভ্যালেন্ট। তো এই কারণে আমরা মোস্ট অফ দ্য কেস গ্যাস নিয়ে আলোচনা করব। তো এই তিনটা প্যারামিটার সম্পর্কে জানা আমাদের খুবই জরুরি, বা এই তিনটা জিনিস আসলে কীভাবে রিলেটেড, কীভাবে একটা বস্তুকে তারা কন্ট্রোল করে, এটা আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো, আমি একেবারেই প্রেশার এবং টেম্পারেচার, এই দুটো জিনিস নিয়ে কাজ করব, প্রেশার এবং টেম্পারেচার। তো দুটো শব্দ তোমাদের কাছে পরিচিত হওয়া খুব স্বাভাবিক। একটা হচ্ছে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, এবং অপরটি হচ্ছে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। তো এখন তোমরা সবাই মোটামুটি জানো যে তুমি যদি পানি নাও, সেই পানির টেম্পারেচার যদি তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও, এই টেম্পারেচারে গিয়ে সে ফুটতে শুরু করে, এই টেম্পারেচারে গিয়ে পানি বয়ল করতে শুরু করে, তাই না, পানি ফুটতে শুরু করে। তো এখন প্রশ্ন হচ্ছে, সেটা তুমি তো এখানে পরীক্ষা করছো, দ্যাট ইজ ভূপৃষ্ঠে পরীক্ষা করছো,
তুমি যদি একটু উপরে যাও, তুমি যদি পাহাড়ে যাও, তুমি দেখবে তার চেয়ে কম টেম্পারেচারে সে ফুটতে শুরু করে। তো আমাদের খুব ছোটবেলায় আমরা যখন ক্লাস 9-10 পড়ি তখন আমাদের একটা প্রশ্ন আসতো যে পাহাড়ের উপরে রান্না করা কেন অনেক কঠিন। এই জিনিসটা কিন্তু প্রেশার আর টেম্পারেচারের খুব অদ্ভুত সুন্দর একটা কম্বিনেশন থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। কীরকম সেটা চলো আমরা একটু জিনিসটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, তুমি জানো ভূপৃষ্ঠে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠাতে গেলে তোমাকে সার্টেন অ্যামাউন্ট অফ হিট দিতে হবে। সেই হিটটা আমাদের যে রান্না করার যে পানি, পানিটা অ্যাবজর্ব করে নেয়। আমরা সবাই জানি পানি খুব ভালো হিট অ্যাবজর্ব করতে পারে, তো পানি করে কি সেই হিটটা অ্যাবজর্ব করে নেয় এবং তোমার রান্না করার যে সাবস্টেন্সটা সেটাকে সে বয়ল করে বা সেটাকে সে রান্না করে ইভেনচুয়ালি। এখন তুমি চিন্তা করো তুমি পাহাড়ের উপর গেলে, তুমি দেখো, তুমি কিন্তু জানো যে তুমি যদি পাহাড়ের উপর যাও সেখানে প্রেশার কিন্তু অনেক কমতে থাকে, দ্যাট ইজ গ্র্যাজুয়ালি প্রেশার কমতে থাকে। সো ধরো তুমি বেশ উঁচু পাহাড়ে উঠলে, সেখানে প্রেশার বেশ ভালোই কম। সেখানে প্রেশার কম তার মানে হচ্ছে প্রেশার যত কমবে, প্রেশার যত ডিক্রিজ করতে থাকবে, তোমার যে স্ফুটনাঙ্ক, দ্যাট ইজ বয়লিং পয়েন্ট, এটাও কিন্তু ডিক্রিজ করতে থাকবে। আগে সে 100 ডিগ্রিতে ফুটতে শুরু করতো, এখন সেটা না করে ফর এক্সাম্পল ধরে নিই সে 80 ডিগ্রিতে সে ফুটতে শুরু করলো। এখন তুমি চিন্তা করে দেখো যে পানি বা যে রান্না করার ইয়েটে নিয়ে তুমি পাহাড়ের উপর উঠলে, সে কিন্তু আর 100 ডিগ্রিতে ফোটে না, সে এখন 80 ডিগ্রিতেই ফোটা শুরু করে। সে 80 ডিগ্রিতে ফুটে বাষ্প হয়ে উড়ে চলে যায়। কাজেই আগে পানি যতটুকু হিট ধারণ করতে পারতো, যতটুকু হিট অ্যাবজর্ব করতে পারতো, 100 ডিগ্রি হলে সে যত হিট অ্যাবজর্ব করতে পারতো, 80 ডিগ্রি হলে নিশ্চয়ই সে আর ততটা হিট অ্যাবজর্ব করবে না, সে আরও কম হিট অ্যাবজর্ব করবে। যার কারণে তোমার রান্না করার যে সাবস্টেন্সটা সেটাকে বয়েল করতে অনেক বেশি কষ্ট হয়, কেননা পানি আগে যতটুকু হিট অ্যাবজর্ব করতো এখন আর তত হিট অ্যাবজর্ব করতে পারে না। এই হলো ব্যাপারটা। এই কারণেই কাজেই দেখো তুমি প্রেশার চেঞ্জ করছো, প্রেশার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু তুমি একই সাথে টেম্পারেচার একটা প্যারামিটার, ফর এক্সাম্পল বয়লিং পয়েন্ট যেটা বা স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ককেও তুমি চেঞ্জ করে ফেলছো। কাজে প্রেশার যত চেঞ্জ হচ্ছে টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে। তো এই হলো আর কি ব্যাপারটা। এখন প্রেশারের সাথে আমরা টেম্পারেচারের যে একটা রিলেশন হতে পারে সেটা আমরা দেখলাম। এখন চলো আমরা আলোচনা করি প্রেশারের সাথে ভলিউমের রিলেশনটা কেমন। এখন প্রেশারের সাথে ভলিউমের রিলেশনটা খুব ইন্টারেস্টিং, এবং আমরা আমাদের চারপাশে যতগুলো গাড়ি চলতে দেখি, যতগুলো মোটরসাইকেল চলতে দেখি, যেগুলোকে আমরা একটু খুব ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে যদি বলি, যত আইসি ইঞ্জিন চলতে দেখি, সে আইসি ইঞ্জিনগুলোতে একটা জিনিস একেবারে কমন, সেটা হচ্ছে পিস্টন সিলিন্ডার অ্যাসেম্বলি। তো পিস্টন সিলিন্ডার অ্যাসেম্বলি নামটা অনেক কঠিন, বা এটা শুনে ভয় পাওয়ার কিছু নাই। জিনিসটা হচ্ছে একটাই, যে একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারের মধ্যে পিস্টন লাগানো আছে। আমাদের প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনে, আমাদের প্রত্যেকটা আইসি ইঞ্জিনে আমরা এই পিস্টন সিলিন্ডার অ্যাসেম্বলিটা দেখতে পাই। তো এখন পিস্টন সিলিন্ডার অ্যাসেম্বলি দেখতে কেন এরকম, তো তার একটা ছোটো ডেমনস্ট্রেশন দেখাই। ফর এক্সাম্পল আমার কাছে একটা ছোট্ট পানির বোতল আছে, এটা মোটেও সিলিন্ডার না, বাট মোটামুটি একটা সিলিন্ডার ধরে নিতে পারি। এই সিলিন্ডারটাকে আমি এভাবে কেটে ফেললাম, মাছ বরাবর এভাবে কেটে ফেললাম, কেটে তার মধ্যে একটা পিস্টন দিলাম, ধরো এটাই হচ্ছে সেই পিস্টন, ঠিক আছে। এটা আমার সিলিন্ডার, যে সিলিন্ডারে গ্যাস থাকবে কিন্তু, হ্যাঁ, এখানে গ্যাস থাকবে এবং এখানে একটা পিস্টন রাখা আছে। এবারটাকে আমি এইভাবে কেটে ফেললাম এবং এখান থেকে দেখছি, এখান থেকে দেখলে যা লাগে সেই জিনিসটাই তোমাকে এখানে দেখানো হচ্ছে। এই যে দেখো এখানে গ্যাস আছে, ওই যে কেটে এ পাশ থেকে তুমি দেখছো, ঠিক আছে। তো এটাই হচ্ছে পিস্টন সিলিন্ডার অ্যাসেম্বলি। তো তুমি দেখতে পাচ্ছ যে এই সিলিন্ডারের মধ্যে তোমার অনেকগুলো পার্টিকেলস আছে, অনেকগুলো পার্টিকেলস, নীল রঙের পার্টিকেলস, লাল কালো রঙের পার্টিকেলস, অনেকগুলো পার্টিকেলস রাখা আছে। এবং অবশ্যই তুমি জানো যে গ্যাস কখনো হচ্ছে একটা জায়গাতে বসে থাকে না, যেমন ধরো এই যে একটা সলিড বস্তু সেখানে বসে আছে, তাই না? গ্যাস কিন্তু মোটেই এভাবে বসে থাকে না, সে কিন্তু ক্রমাগত ছোটাছুটি করছে, তার এই দিকে একটা প্রেশার এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, কোনোটা এইভাবে যাচ্ছে, র্যান্ডম পথে, একেবারে র্যান্ডম পথে সে ঘোরাফেরা করছে। এবং ঘোরাফেরা করতে গিয়ে সে এই এই যে যেমন ধরো এই পার্টিকেলটা, ও আমার এই পাত্রের দেয়ালে একটা ধাক্কা দিচ্ছে, ও একটা ধাক্কা দিচ্ছে, ও আবার একটু বাঁকাভাবে এভাবে ধাক্কা দিচ্ছে, এইভাবে দিচ্ছে, দ্যাট ইজ পুরোপুরি র্যান্ডম একটা ব্যাপার। আমাদের গ্যাস মলিকুলসগুলো এখানে মোটেও বসে নাই, তারা ক্রমাগত ছোটাছুটি করছে। তো এখন একটা জিনিস একটু ভেবে দেখো, ধরো তুমি তুমি করলে কি, এই যে পিস্টনটা সেটাকে একটু নিচে নামিয়ে আনলে, একটু নিচে নামিয়ে আনলে, ধরো এরকম একটা জায়গায় তুমি নিয়ে আসলে, তুমি যদি কালো কলম দেখে এরকম একটা জায়গায় আসলে, তাহলে কি ভলিউম কমে গেল না? ভলিউম কমে গেল তো, তাই না? ভলিউম যদি কমে যায়, একটা জিনিস তুমি বুঝে দেখো, সে কিন্তু আরও জোরে ধাক্কা দেওয়া শুরু করবে পাত্রের গায়ে, তাই না?
আরো জোরে ধাক্কা দেওয়া শুরু করবে, দ্যাট ইজ আরো বেশি প্রেশার দেওয়া শুরু করবে পাথরের গায়ে। দ্যাট মিন্স তুমি যদি ভলিউম কমিয়ে দাও, সে কিন্তু প্রেশার দিচ্ছে, প্রেশার বেশি দিচ্ছে, এক্সার্ট বেশি করছে। তুমি আবার একটা কাজ করো, তুমি এবার করলে কি, এবার আবার এই যে একটু নিচে নামিয়ে আনলে না, এবারটিকে একটু উপরে তুলে ফেলো, এখানে তুলে ফেলো, এবার দেখো সে কিন্তু আগের মতো অতটা বেশি দিচ্ছে না, প্রেশার দিচ্ছে মানে আগের চেয়ে একটু কম দিচ্ছে। এই যে ব্যাপারটা, তুমি ভলিউম কমালে প্রেশার সে বেশি দিচ্ছিল, ভলিউম বাড়ালে সে প্রেশার কম দিচ্ছে, তার মানে কি তুমি ভলিউমকে কন্ট্রোল করে আবার প্রেশারকে কিন্তু কন্ট্রোল করছো। এটাই হচ্ছে বোঝার ব্যাপারটা। এই তিনটা জিনিস পরস্পর পরস্পরকে কন্ট্রোল করে আমার যে বস্তুটা, যে বস্তুটি নিয়ে আমি স্টাডি করতে চাই, যে গ্যাসকে নিয়ে আমি স্টাডি করতে চাই, সেই গ্যাসটাকে নিয়ে তারা এভাবে ম্যানিপুলেট করে, এই তিনটা জিনিস। এবং এ কারণে আমরা বলি এই তিনটা হচ্ছে প্যারামিটার, প্রেশার, টেম্পারেচার এবং ভলিউম। এখন এখানে ছোট্ট একটা ব্যাপার, তুমি দেখতে পাচ্ছ এখানে তিনটা প্যারামিটার। তো এখন তিনটা প্যারামিটার একজন আরেকজনের সাথে কীভাবে ডিপেন্ডেন্ট সেটা আমি গ্রাফে দেখতে চাই, তাই তো? সেটা আমি গ্রাফে বুঝতে চাই। তো গ্রাফে আমরা আসলে কী করি, তাই না? আমাদের একটা এক্স এক্সিস থাকে, একটা ওয়াই এক্সিস থাকে, তাই না? একটা এক্স এক্সিস এবং একটা ওয়াই এক্সিস থাকে। তার মানে বুঝতে পারছো তিনটার যে কোনো দুইটা নিয়ে আমি কাজ করতে পারি, মানে এখানে একটাকে রাখবো, এখানে আরেকটাকে রাখবো। দ্যাট ইজ ফর এক্সাম্পল আমরা সবাই মোটামুটি যে গ্রাফটা দেখে আসছে সেটা হচ্ছে পিভি গ্রাফ। এখানে প্রেশারকে পুট করলাম, এখানে ভলিউমকে পুট করলাম, ঠিক আছে? পিভি একটা গ্রাফ হতে পারে, আবার আরেকটা গ্রাফ হতে পারে, পিটি একটা গ্রাফ হতে পারে, পারে ভিটি একটা গ্রাফ হতে পারে, পারে না? হ্যাঁ পারে। অর্থাৎ তিনটা প্যারামিটার থেকে যে কোনো দুইটা, আমাদের সেই পারমুটেশন কম্বিনেশন অঙ্কগুলো থ্রি সি টু পায়ে, তাই না? থ্রি সি টু পায়ে, দ্যাট ইজ তিনভাবে আমরা তিনটা গ্রাফ পেতে পারি। তো আমরা আসলে মূলত পিভি ডায়াগ্রামটা নিয়ে অনেক বেশি কাজ করে থাকি এবং পিভি ডায়াগ্রামটা বারবার আমাদের সামনে আসতে থাকে। তো পিভি ডায়াগ্রাম নিয়ে আমার ছোট্ট কিছু কথা আছে। গ্রাফটা দেখতে অনেকটা এরকম, পিভি ডায়াগ্রাম মোটামুটি এরকম একটা গ্রাফ, যেটাকে আমরা বলি হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এখন এই রেক্টেঙ্গুলার হাইপারবোলা শেপটা এরকম, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের ছোটোখাটো একটা কনসেপ্ট একটু গোলমাল হয়। সেটা হচ্ছে যে ভাই আমরা জানতাম যারা স্বাধীন চলক তারা এক্স এক্সিসে থাকে মোটামুটি আমরা যেটা জানি, এবং যারা অধীন চলক বা যারা ভ্যারিয়েবল হিসেবে এবং যারা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তারা ওয়াই এক্সিসে থাকে। ইন্ডিপেন্ডেন্ট যারা তারা এক্স এক্সিসে, ডিপেন্ডেন্ট যারা তারা ওয়াই এক্সিসে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মনে যে কমন সেন্স যেটা কাজ করে সেটা হচ্ছে আমি তো প্রেশার অ্যাপ্লাই করতে পারি, প্রেশার সরাই নিতে পারি, তো কাজে আমি প্রেশারকে কন্ট্রোল করতে পারি। কিন্তু ভলিউমকে কন্ট্রোল করে কীভাবে আমি প্রেশার কন্ট্রোল করতে পারি? উত্তরটা আমি কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পিস্টন সিলিন্ডার অ্যাসেম্বলি। দেখো তুমি ভলিউমকে কন্ট্রোল করছো, তুমি ভলিউমকে কন্ট্রোল করছো, ভলিউমকে ছোট করছো, ভলিউমকে বাড়াচ্ছ, বিনিময়ে কী পাচ্ছ, প্রেশারের কম বেশি দেখতে পাচ্ছ। সো এই একটা কারণে আমরা ভলিউমকে এক্স এক্সে প্লট করি, দ্যাট ইজ ভলিউম এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই জিনিসটা আমাদের আরও অনেকবার আসবে, আমরা যখন ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স বা আমাদের যখন একটা খুব বিখ্যাত সূত্র এনথ্যালপির সূত্র, এটা যখন আমরা দেখব তখন এই গ্রাফের এই যে ক্যারেক্টারিস্টিক সেটা নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব। তো তার আগে আরেকটা প্রশ্ন উত্তর দেওয়া প্রয়োজন, সেটা হলো যে আমরা বারবার গ্যাস নিয়ে কেন কথা বলছি। তো এটা নিয়ে খুব সুন্দর একটা মজার কৌতুক আছে, কৌতুকটা হচ্ছে বা জোকটা হচ্ছে এটা যে একজনকে প্রশ্ন করা হলো যে বরফ বেশি শক্তিশালী নাকি গ্যাস বেশি শক্তিশালী। তো তার উত্তর ছিল বরফ বেশি শক্তিশালী। তো কেন তাকে জিজ্ঞেস করা হলো কেন, তুই চিন্তা করে দেখ যে তোকে যদি কেউ 1 কেজি বরফ ছুঁড়ে মারে তাহলে তুই কতটা ব্যথা পাবি, আর তোকে যদি কেউ 1 কেজি গ্যাস ছুঁড়ে মারে তুই কি কোনো ব্যথা পাবি। কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না, তোমরা বুঝতেই পারছো তার উত্তর কী হতে পারে, সেটা তুমি চিন্তা করো, আমি নেক্সট ভিডিওতে তার উত্তর দিচ্ছি।